রাসূলের আদর্শের দিকে আসো, বলো হ্যাঁ রবি। আপনি দেখবেন অনেক মানুষ এই কথা বলবে, হাসবো না আমাদের জন্য যথেষ্ট, মা ওয়াজাদ না যা আমরা পেয়েছি, আলাইহি আবানা আমাদের পূর্বপুরুষ, আমাদের মুরব্বী, আমাদের পীর সাহেব দা বাপ দাদা, এদের কাছে আমরা যা পেয়েছি এইটাই যথেষ্ট, আর কিছু লাগবে না। আওয়ালাউ কানা বাহু হরফাই ইস্তিফা প্রশ্নবোধক চিহ্ন ইন্টারগেটিভ সেন্টেন্স এটা, ইসলাম সম্পর্কে তেমন কিছু জানতো না, ওলা ইয়াহতাদুন হেদায়েতের উপরেও ছিল না, এরপর অন্ধ ভাবে ওরা ওদেরকে মেনে চলবে। আমার মনে হয় পৃথিবীতে একশো মানুষ মানিয়ে বললাম, এরকম সেন্সের মানুষ আছে না নেই? কারা আছেন হাত তোলেন তো? আমি হাসির খোরাকি দেয়নি, এই লোকটা আমারও আছে কাজ হবে, জিব্রাইল এসে ওয়াজ করলো কাজ হবে। এই জন্য আমি বলছিলাম যে সেই মতে আছেন, পথে আছেন, চিন্তা আছেন, ওগুলো বাদ দিন। বললাম না এক কথা বলা যাবে না, এই কোন জরুরি কাজ থাকলে ইশারা করবেন, এরপরে কথা বলেন তো দেখি আপনি। আমার ভাইয়ের আমার শিক্ষা দেওয়ার বিষয় ছিল সব চিন্তা ভাবনা বাদ দিয়ে যদি কোরআনের কাছে আপনি মহতাজ হতে পারে, কোরআন আপনাকে হেদায়েত দেওয়ার ক্ষমতা রাখে না? রাখে না, কিন্তু আপনার মন থাকা লাগবে। গিরিশচন্দ্র সেন বাংলাদেশের নরসিংদী জেলায় বাড়ি, এই হিন্দু বেটা পড়া কোরআন শরীফ পড়েছে, লিখেছে, বুঝেছে, কিন্তু হেদায়েত পায়নি, কারণ কোরআন থেকে হেদায়েত নেওয়ার মন তার ছিল না। ও কোরআনের অনুবাদ না শুধু তাফসির পর্যন্ত লিখেছে গিরিশচন্দ্র সেন, পড়া কোরআন শরীফের তাফসির লিখতে হলে আমি যতটুকু বুঝেছি প্রতিটি শব্দের অর্থ তার জানা থাকবে, না তো সে লিখতে পারবে না। তাহলে হিন্দু বেটা পড়া কোরআন শরীফের প্রত্যেকটা শব্দের অর্থ ওর জানা ছিল না? ছিল না। তাহলে আমাদের চাইতে কোরআনের উপর ওর জ্ঞান বেশি না কম? কোরআন আমাদের সাথে পড়েছে বেশি, বুঝেছে বেশি, লিখেছেও বেশি, কিন্তু কোরআন থেকে হেদায়েত পাইনি, মারা যাওয়ার পরে জানাজাও হয়নি, কবরও দেয়নি, আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছে। কি বুঝলেন এখান থেকে? কোরআন শুধু পড়লে হবে না, বুঝলে হবে না, লিখলে হবে না, কোরআন থেকে হেদায়েত নেওয়ার মতো মন আপনার থাকা লাগবে। না আপনি যতই পড়েন, যতই লেখেন, যতই বসেন, যতই শোনেন, কোরআন থেকে আপনার হেদায়েত নসিব হবে না। আল্লাহ জোর করে আপনাকে হেদায়েত দেবে, অত দায় আমার পড়ে নাই। পড়েছে না? জাহান্নামে গেলে আল্লাহকে পড়তে হবে না? এইজন্য আপনার মন যদি তৈরি হয়, এই যে লরেন বোস টনি বেলারের শালিকা, এই মেয়েটা অনার্স মাস্টার্স করা, বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট করা, কিছুদিন আগে মুসলমান হয়ে গেছে, কোরআন পড়ে বুঝে, কারণ কোরআন থেকে হেদায়েত নেওয়ার মতো মন তার ছিল। ইরানের তেহরান বিমানবন্দরে নামার পর একজন মুসলমানকে ডাক দিয়ে বলে, ভাই আমি মুসলমান হব না কিন্তু ইসলাম আমি জানতে চাই, কি পড়লে আমি ইসলাম জানতে পারবো আপনি বলেন দেখি। আপনাকে যদি কোন হিন্দু এসে বলে, খ্রিস্টান এসে বলে মুসলমান, আমি কিন্তু মুসলমান হব না, আমি ইসলাম জানতে চাই, নির্ভর ইসলাম, কি বললে নির্ভর ইসলাম জানতে পারবো, কি দেবেন? কথা বলে না কেন? মুসলমান তার হাতে কোরআন তুলে দিলেন, লরেন বুক বলে আমি এক বছর দুই বছর না তিন বছর একাধারে কোরআন স্টাডি করেছি, 53 জায়গায় আমি লাল দাগ দিয়েছি। যখনই লাল দাগ দেয় তখনই মনে করলাম কোরআনে ভুল পাওয়া গেছে, সকালবেলায় প্রচার করবো,
কোরআনের প্রথম শব্দে আছে দালিকাল কিতাব লা রাইব ফিহ, এই কিতাবে ভুল নেই, সন্দেহ নেই, সন্দেহের অবকাশ নেই। অথচ আমি 53 জায়গায় ভুল পেয়েছি। এটা ছড়াবো সকাল বেলায় আমি নিজেই মুসলমান হয়ে গেছি। লরেন বোধের মন ছিল, কিন্তু আমার আল্লাহ তাকে হেদায়েত দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আর গিরিশ চন্দ্র সেন বেটা হিন্দু, মন ছিল না, এই জন্য আল্লাহ তাকে হেদায়েত দেয়নি, জাহান্নামে পাঠিয়েছে। আপনার যদি মন তৈরি হয় না, যে মতে পথে যে দলীয় চিন্তায় আছে সব আমি বাদ দিয়ে দিলাম, আমি হামজা এসেছে বাংলাদেশ থেকে, কথা বানিয়ে বলবে না, কোরআন দিয়েই বলবে। কোরআনের এই কথাগুলো যদি আমার জীবনের সাথে না মেলে, দোষ আমি হামজার না, দোষ কার? আমি যেটা মানতে পারবো না কোরআন থেকে শোনার পরে, ওই দোষ আল্লাহর না, আমার না, কারণ আমি তো অ্যাডভার্টাইজ করছি। দোষ কার? যার জীবনের সাথে কোরআন মিলবে না, দোষ তার। এখন আপনি জীবন সংশোধন করবেন না কোরআন সংশোধন করবেন? আরো জোরে বলা লাগবে, জীবন সংশোধনের নিয়তে যারা বসেছেন অবশ্যই তাদেরকে আমার আল্লাহ কিছু না কিছু দেবে। আল্লাহ যেন আমাদেরকে বাড়ি যাওয়ার আগে কোরআনের কিছু নিয়ে যাওয়ার তৌফিক দেন। জোরে বলেন আমি। দল মত নির্বিশেষে যারা আসলাম, আরেকবার বলছে আলহামদুলিল্লাহ, দরুদ আর সালাম পাঠ করছে আমাদের নবী, মানবতার মহান শিক্ষক মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। বিশ্বনবীর জীবনকে আল্লাহ এমন ভাবে তৈরি করেছিলেন, এমন কোন দিক আর বিভাগ নেই যেটা নবীর জীবনে নেই। আছে এমন কোন দিক বিভাগ? আছে? প্রত্যেকটি বিভাগে নবীকে পাওয়া যায়। একটা আয়াত নিয়ে বাংলাদেশে, ভারতে, পাকিস্তানে একটু ভেজাল আছে, সঠিকভাবে শুনবেন, আমি আরেকটু বিস্তারিত বলছি। উল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনী ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। এটা ইন্টারনেটে দেওয়া আছে, 3 বছর আগে 15 সালে দিয়েছিলাম। অনেক মানুষ কাট সার্চ করে ইন্টারনেটে ছেড়ে আমার বদনাম বের করেছে, আমি নাকি নবীর ভালোবাসার বিরুদ্ধে, সারা জীবন নবীর আদর্শ প্রচার করে আমি নবীর ভালোবাসার বিরুদ্ধে। আমি তো সময় নাকাল ছিলাম, আমার ব্যাপার ছিলাম। হ্যাঁ, আমি কি বলেছিলাম এবার লক্ষ্য করেন। আল্লাহ বলেন, হে নবী আপনি বলেন, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও বা আল্লাহকে তোমরা ভালোবাসতে চাও, যেতে তুহিব্বুন আল্লাহা আছে। এখানে আমরা বিভিন্ন ধর্মের লোক থাকতে পারি, কিন্তু যে যে ধর্মে আছি সে তার দেবতাকে, ঠাকুরকে, সে তার ভগবানকে, সে তার আল্লাহকে অবশ্যই ভালোবাসে না বাসে না? আরো জোরে বলো না কেন? হিন্দু ভাইরা যারা এসেছেন তারাও তাদের ভগবানকে, দেবতাকে ভালোবাসে, আমরাও জানি। এই জন্য তারা 12 মাসে 13 পূজা করছে, তাদের খোদা হচ্ছে 33 কোটি। কত তাও তো ভালোবাসে। হাদিস শরীফ থেকে বলছে, শিক্ষা দেওয়ার জন্য বিশ্বনবীর কাছে এক বেদুইন এসেছে, দেখে তার ঘাড়ের উপর একটা মূর্তি কিন্তু নাক ভাঙা। নবীজি ডাক দিয়ে বললেন, তোমার ঘাড়ের উপর এটা কি? বলো হুজুর, এটা আমার খোদা, এর সব সময় সঙ্গে রাখি, না জানি কখন কোন বিপদে পড়ে, বিপদ থেকে বাঁচার জন্য রেখে দিয়েছি। নবীজি বললেন, নাক ভেঙেছে কোন কায়দায়? লোকটা বলে, হুজুর সঙ্গে সঙ্গে করে নিয়ে যায়, হঠাৎ রাস্তার মাঝে আমার প্রকৃতির ডাক দিয়েছে, বসা পায়খানা যাওয়া লাগবে, কিন্তু খোদা আমি, আমি দাদাকে বলি রাস্তার পাশে রেখে গেলাম। কাম সেরে এসে দেখি ওর মাথা থেকে পা পর্যন্ত পোড়া ভিজা। চিন্তা করলাম, খোদার গা ভিজা, না জানি কোন রহমত বরকতের পানি হবে,
জহপা বের করে চাটলাম খাইলাম, দেখি কেমন শ্বাস শ্বাস টক টক লাগে। চিন্তা করলাম এটা যদি বরকতের পানি হবে তাহলে টক লাগবে কেন। পাশে তাকিয়ে দেখি একটা কুকুর দাঁড়িয়ে আছে, নিচ দিয়ে পানি টক করছে। এইবার বুঝলাম যে ও কোন বরকতের পানি। আমার মেজাজ গেল খারাপ হয়ে, দেখি খোদা না খোদা, নিজেরে কোথার প্রসাদ থেকে বাঁচাতে পারো না, আমি বিপদে পড়লে বাঁচাবে। হুজুরেদের মিথ্যাচার আশা রাখায় কল্প কাহিনী সব আমার কাছে স্পষ্ট হয়ে গেছে, সব ধরা পড়ে গেছে, এদের কোনো ক্ষমতা নেই। হেন ব্যাসকে সব ক্ষমতার মালিক যিনি, তার কাছে আমি আত্মসমর্পণ করতে চাই। আপনি দয়া করে আমাকে আসল মালিকের সংবাদ দিয়ে কালেমাটা পড়িয়ে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার মুসলমান ভাইরা, যে যেই ধর্মে আছে ও কিন্তু ওর দেবতাকে ভগবানকে আল্লাহকে, আমরা যেমন আছি মুসলমান আমাদের আল্লাহকে সব চাইতে ভালোবাসি না বাসি না বলেন না কেন? এ দাবি আমাদের আছে না নেই? আল্লাহ তাআলা বলেন দাবি যারা করে, নবী আপনি তাদেরকে বলেন, ভালো করে বলছেন, এ দাবি কিন্তু এখানে সকলের আছে না নেই? ইমানের কোন বেশি আমাদের থাকতে পারে, কিন্তু আল্লাহ তোমাকে ভালোবাসি এ দাবি আমাদের আছে। কালকে বলবেন এ দাবি আমাদের আছে, আছে আমাদের আছে, হাত তোলেন দেখি, লিল্লাহি তাকবীর। এটা কেন হাত তোলেন দেখি, দেখেন হাত না তুলে পেছনে পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছে হুজুর কি রাখো। আলহামদুলিল্লাহ, এই দাবিটা পূরণ করার জন্য এবার আয়াত পড়ো, এদিকে তাকান ভালো করে খেয়াল করবে, সবটা দেখে খুব জটিল। যারা আল্লাহকে ভালোবাসার দাবি করলেন আল্লাহ তাদেরকে বলেন সাত্তাবিউনি, শুধু দাবি করলে হবে না, আমার রাসূলকে অনুসরণ করো। কি করো? অনুসরণ করো, অনুসরণ আমার রাসূলকে, শুধু ভালোবাসো। এই কথা এখানে আছে নেই? আমি তো এই কথাই বলেছিলাম যে রাসূলকে কেউ যদি শুধু ভালোবাসে তাহলে আল্লাহ তাকে মাফ করে জান্নাতে দেবে না। ভালো তো বাসায় লাগবে, মাস্ট বি, ভালোবাসার সঙ্গে সঙ্গে অনুসরণ করা লাগবে। যে দেখেন তাবাইন শব্দটা আছে, তাবাইন তিনটা অক্ষরের সমন্বয়ে শব্দটা গঠিত, তাবাইন মানে দেখে দেখে চলা। রাসূলকে যারা অনুসরণ আরম্ভ করবে আল্লাহ তাদের জন্য বলে নাই হুব্বিকুম আল্লাহ, আমি আল্লাহ নিজেই তাদেরকে ভালোবাসা আরম্ভ করব। শব্দের দিকে খেয়াল করেছেন না? আপনি বলছেন এটা মজার আলোচনা, বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার। আল্লাহ যদি মাসির শব্দ দিতেন, অতীতের শব্দ দিতেন, পাস্ট দিতেন, তাহলে অর্থ এক হইত, কিন্তু আল্লাহ দিয়েছেন মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার। কেন দিলেন? আপনি যখন রাসূলকে অনুসরণ করা আরম্ভ করবেন তখন আপনাকে আল্লাহ ভালোবাসা শুরু করবে। আপনি যদি রাসূলকে অনুসরণ করা আরম্ভ না করে শুধু ভালোবাসেন তাহলে আল্লাহ আপনাকে কিন্তু ভালোবাসা আরম্ভ কথা বলা লাগবে। বিশ্বের দিকে তাকালে এইটাই দেখতে পাচ্ছে, অনেকে মেকি মহব্বত দেখায় রাসূলের, আশিকের রাসূল, আওলাদের রাসূল, নায়েবের রাসূল হয়ে বসে আছে। রাসূলের জীবনের অনুসরণের জীবনে পূর্ণাঙ্গ নেই, আংশিক অনুসরণ করে আমরা দেখতে পাচ্ছি। অনেকে আসে আশিকের রাসূল, আওলাদের রাসূল, নায়েবের রাসূল, কত রাসূল বের হচ্ছে, এরা আংশিক অনুসরণ আমরা করছি। যেমন দাড়ি রাখা, খাবারের পরে মিষ্টি খাওয়ার সুন্নাত এটা অনুসরণ করলাম, এতে রাসূলের জীবন কি এই শেষ? আরো আছে না নেই? আছে। আল্লাহর নবীর জীবনের হাজার দিক আর বিভাগ পড়ে আছে, যেগুলো আপনি জানেন না মানেন না। আপনাকে আমরা ভালোবাসা আরম্ভ করবে কি করে? আপনার তো অনুসরণ আংশিক হয়েছে পূর্ণাঙ্গ, কথা বুঝতেছেন না? আপনার কথা বুঝেননি?
এটা কিন্তু ভিডিও হচ্ছে, কালকে ইন্টারনেটে গেলে 228টা রাস্তা পৃথিবীতে ছড়িয়ে যাবে, ভালো করে হিসাব দেন। আপনি কি কথা বুঝতেছেন? পৃথিবীর মানচিত্রে এখন আমরা যারা আছি, মুসলমান দাবি করছে আল্লাহকে ভালোবাসি, হ্যাঁ রাসূলকে অনুসরণ করি না তা না, করি কিন্তু আংশিক। কেউ দাড়ি দিয়ে, কেউ টুপি দিয়ে, কেউ জুব্বা দিয়ে, কেউ খাবারের পরে মিষ্টি খাওয়া দিয়ে শেষ। আল্লাহর নবী পৃথিবীতে শুধু এই কয়টা কাজই করেননি, নবীর জীবনে আরো কাজ আর ছিল না? আরো জোরে বলা লাগবে, সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সন্নাত শুধু নয় মজনম সহায়, সন্নাত কিছু সন্ন্যাস আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সন্ন্যাস পুরাণের সমাজ বিনির্মাণে বৈরি সকল পথ মাড়িয়ে চলা, সন্ন্যাস দাওয়াতে দিনের পাশাপাশি ইসলাম রক্ষায় হাতে তলোয়ার তোলা, সন্ন্যাত শুধু নয় নমনীয় আলাপন, সন্ন্যাত প্রয়োজনে হংকার গর্জন, সন্ন্যাত শুধু আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? জোরে বলেন মারহাবা। ইসলামী এই গানটা বুঝেছে? এটা বুঝলে তো আয়াতটা বোঝা হয়ে যায়, আমাদের না বোঝা ভান করে বসে আছে। আপনার কাছে দুনিয়াদার হয়ে যায়, দুনিয়ার কথা হয়, রাজনীতি মনে হয়, আপনি কি মানুষ না বসেন? উল্টা পাল্টা বুঝবেন না, সঠিক ভাবে বসেন। আপনি আশেকের রসুল হয়ে বসে আছেন, আপনার তো জীবনে পূর্ণাঙ্গ অনুসরণ রসুলের হচ্ছে না, আংশিক হচ্ছে। কথা বলে না কেন? আংশিক যারা অনুসরণ করেছে, পৃথিবীর ইতিহাসের দিকে হাদিসের দিকে তাকালে, কোরআনের দিকে তাকালে আমরা দেখি তারা অধিকাংশ গুলোই মুনাফিক হয়ে মারা গেছে। এটা আবদুল্লাহ বিন উবাই লোকটা, আমি তার পুরা জীবনটা পড়ে দেখেছি, কোন ভুল আমি পাইনি, শুধু একটা ভুল ছিল। আর রাসূলের মতো দাড়ি রেখেছে, আল্লাহর নবীর মতো চোখ বাগায় দিয়েছে, আল্লাহর নবীর মতো টুপি মাথায় দিয়েছে, বিশ্ব নবীর পেছনে ফরজ নামাজ পড়েছে, তাও মসজিদ নববীতে, কাবা শরীফ তওয়াফ করেছে নবীর সাথে, হজ করেছে নবীর সাথে, রোজা রেখেছে নবীর সাথে, ইফতারি করেছে নবীর সাথে,
আল্লাহর নবী শুধু একদিন বলেছিলেন পৃথিবীতে আল্লাহর কাছে দুইটা নাম প্রিয়, একটা আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান। সঙ্গে সঙ্গে লোকটা নবীর দরবার থেকে এক দৌড়ে গেছে বাড়িতে, নিজের ছেলের নাম পরিবর্তন করে রেখে দিয়েছে আব্দুল্লাহ, নিজের নাম পাল্টে রেখেছে আব্দুল্লাহ, বাবার নাম পাল্টে রেখেছে আব্দুল্লাহ, দাদার নাম পাল্টে রেখেছে আব্দুল্লাহ, এমনকি নাতি ছেলে হয়েছে তার নামও দিয়েছে আব্দুল্লাহ। এত অনুসরণ করতে রসুলের কথাকে, ওর জীবনের কোন জায়গায় আমি ভুল পাইনি, শুধু একটা জায়গায় ভুল ছিল, রাজনৈতিক জীবনে ও রসুলকে বাদ দিয়ে রসুলকে নেতা মানত। যখন মারা গেল তার সন্তান আব্দুল্লাহ এসেছে মসজিদে নববীতে, বিশ্ব নবী 23 জন সাহাবী নিয়ে বসা আছেন, ছোট মানুষ এসে বলে হে রাসূল আমার বাবা মারা গেছে, দয়া করে আপনি আমার বাবার জানাজার নামাজটা পড়িয়ে দেন, আপনার বাবা আপনার গায়ের জোব্বাটা খুলে আমার বাবার কাফন বানিয়ে দেন। আল্লাহর নবী নিজের জামা খুলে কাফন বানানোর জন্য দিবেন, হযরত ওমর জামাটা টেনে ধরলেন, ডাকতে বলে হে নবী আপনি দেবেন না, কারণ এই লোকটা ইসলামের এই ক্ষতি করেছে। একজন বসে আছে হযরত ওমর, ওঠে না, হযরতে ওমর বসে আছেন, 22 জন সাহাবী নিয়ে নবী দাঁড়িয়ে গেলেন, যারা যারা নামাজ পড়ানোর জন্য যাবেন, হঠাৎ করে জিবরাইল এসে কোরআনের আয়াত নিয়ে দাঁড়িয়ে গেছে সামনে, এসে তাগো ফিরে লাহম আওলা তাস তাগো ফিরে লাহম ইন তাস তাগো ফিরে লাহম সাবিউনা মাররাতান ফালাইয়া গফিরাল্লাহু লাহম। সূরা তাওবা 10 নম্বর 12 19 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের 80 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, আল্লাহ পাক বলেন হে নবী এই লোকটার জন্য যদি আপনি ক্ষমা চান আর ক্ষমা নাই চান দুইটা সমান, এই লোকটার জন্য যদি কেউ 70 বার ক্ষমা চায় আল্লাহ তাকে মাফ করবে না। তাফসীরের ভেতরে তাবারীতে পেয়েছে হযরত জিবরাইল সাবঈনা মাররাতান এ পর্যন্ত বলে থেমে গেছে, হে নবী এর জন্য যদি আপনি 70 বার দোয়া করেন আল্লাহ মাফ করবে না। সঙ্গে সঙ্গে জিবরাইল আয়াতের পরবর্তী অংশটুকু শোনালেন।